আজ শনিবার উনত্রিশে জানুয়ারি দু প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রিন্ট ভার্সনে প্রকাশিত অনেকগুলো খবর থেকে উল্লেখযোগ্য কয়েকটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রধান প্রতিবেদন নতুন জোটে নজর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক একদিনে করোনা শনাক্তের হারের রেকর্ড উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক কর্মী আক্রান্তের উচ্চ হার বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সংক্রমিত চিকিৎসা সেবা ব্যাহত প্রথম পাতার আরেকটি প্রতিবেদন মিরপুর চিড়িয়াখানায় এবার সিংহের মৃত্যু চার দিন গোপন রেখেছিল কর্তৃপক্ষ নিচের দিকে আছে পর্যটন শিল্প নিয়ে করা প্রতিবেদন শর্ত পেরিয়ে কেউ পায়নি পর্যটনে প্রণোদনার রিং আছে একটি বক্স প্রতিবেদন বিএনপি নেতা সহোদর চাদার সৌদাগর নারায়ণগঞ্জে ইজি বাইক থেকে দিনরাত চাঁদাবাজি দুইয়ের পাতা ধাপে ধাপে বাড়ছে চালের দাম ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি আমদানি নয় লাখ টন দুইয়ের পাতায় আছে করোনা পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদন শিরোনাম সাত জেলার রোগীর চাপে হিমশিম চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তিনের পাতার মূল প্রতিবেদন করা হয়েছে রাজধানীর বসিলার লাউতলা খাল নিয়ে শিরোনাম লাউতলা খাল ফিরছে আগের চেহারায় উচ্ছেদের পর চলছে খনন কাজ আজ সম্পাদকীয় করা হয়েছে নির্বাচন কমিশন গঠন নিয়ে শিরোনাম আইন হয়েও হলো না আইন সম্পাদকীয় ও মন্তব্য পাতায় আছে আব্দুল গাফার চৌধুরীর একটি নিবন্ধ পশ্চিমাবাদের যুদ্ধের দামামা বাজানোর উদ্দেশ্য কি ছয়ের পাতা নারায়ণগঞ্জ এক বছরে ছশো চুরানব্বই অগ্নিকাণ্ড ছেষট্টি জনের প্রাণহানি লোকালয় পাতার মূল প্রতিবেদন করা হয়েছে জামালগঞ্জে রক্ষা বাঁধ নিয়ে বাঁধের মাটি অক্ষত আজ বিশেষ পাতায় আছে কিছু আলো নীল এবং ডাক্তার বাড়ি আন্তর্জাতিক পাতার মূল প্রতিবেদন করা হয়েছে ইউক্রেন সংকট নিয়ে বাইডেনের পাঠশালায় অজানা পুতিন আরও আছে গুলি আর হাত করার এক বছর মিয়ানমারে সামরিক অভ্যুত্থান সমৃদ্ধি পাতা বাংলাদেশ ব্যাংকের বিশেষ সেবা ব্যাংকিং সমস্যার দ্রুত প্রতিকার এ পাতাতে আছে দুটি সাক্ষাৎকার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলামের সাক্ষাৎকার প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয় আছে এবিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের একটি সাক্ষাৎকার শিরোনাম অনেক ব্যাংকারও নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন খেলাধুলা পাতা সিলেটকে নয় উইকেটে হারিয়ে জয়ে ফিরল ঢাকা সিমন্সের পাল্টা সেঞ্চুরি তামিমের খেলাধুলা পাতায় আরও আছে চট্টগ্রামকে ছয় উইকেটে হারালো খুলনা তৃপ্তির হাসি মুশফিকের পনেরোর পাতা বান্দরবানে বারোশো ম্রোকে উচ্ছেদের পায়তারা পাথর তুলে শুকানো হচ্ছে ঝিরি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতার মূল প্রতিবেদন এক বছরে বিশ্ববিদ্যালয়ে একশো এক আত্মহনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহনন বেড়েছে শেষের পাতা নিচের দিকে আছে চব্বিশ কিশোর গ্যাং দাপায় টঙ্গি মা বাবা হারা কিশোর বেশি থাকে বস্তিতে থাকে রাজনৈতিক আশ্রয়ে যার মিটিং মিছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের সমকালে ফেসবুকে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন সমকালের ইউটিউব চ্যানেলটি দেশ বিদেশের সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ